Hey guys, good morning and welcome back to new vlog. দিন সকালবেলায় উঠে আমি জল খাই বাট আজকে কিচ্ছু নেই অন্য কোথাও গিয়ে খেতে হবে দেখা হাত দেখা হাত দেখা তো গাইস দেখতে পাচ্ছো মেয়ে ছেলেদের মতো হাতে মেহেন্দি পড়েছে কার বিয়ে এইচ প্লাস পি ভাই তোমার নামটা একটু পরীক্ষা হয়ে গেছে বলে এরকম আড্ডা করবে তোমরা এটা কি উচিত হ্যাঁ কি এটা উচিত তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয়েছে কোথায় গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলবে না এই দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছ গজব বেজ্জতি হ্যাঁ এখন আমরা সবাই মিলে এক কাছে হয়ে গেছি কালকে যে স্বপ্নটা ছিল আমরা আলু পোড়া খাবো সেটা এখন আমরা পোড়াবো আর একজন গিয়েছে কে রে মাসু গিয়েছে নিয়ে তো মাসু গিয়েছে আমাদের ডিসলাই কাঠি আনতে তারপর আমরা পোড়াবো আর আমাদের ডাকাতটা হচ্ছে দেখো দেখে নাও এই হচ্ছে ডাকাত মানে এই হচ্ছে নিয়ে এসছে আর আমরা সবাই মিলে খাবো আর আমাদের তো জালট চাই মানে আলুগুলোকে পোড়ানোর জন্য তাও এখানে না আমিনুলকে সেই দায়িত্বটা দেওয়া হয় তুমি খেতে খেতে আসছো আমাদের ডিসলাই কাঠি হয়ে কোথায় কালকে হারিয়ে দিয়েছো আজকে তাড়াতাড়ি বের করো তুমি তো পকেট থেকে বের করছে 1 2 3 হয়ে গেছে এন্ড এখন ধরে নাও পারলো না আর আলুগুলো আমাদের লুকানো আছে ঠিক এই জায়গাটায় আমিন কালকে ফেলেছে খুঁজে বের কর তাড়াতাড়ি দুটো বেরিয়েছে এখনো ছয়টা আছে মানে মোট আটটা আমাদের আলু গাইস দেখো আমাদের হাতে কত কিছু আছে আমার হাতে ডিসলাই ওর হাতে জালট ওর হাতে খড় আটি আর এই আমাদের ডাকাত যে ডাকাত সেই লুকিয়েছে সেই বের করছে আমাদের আলুগুলো আর ইনার হাতে আছে মোট আলু খালি আবার 40 ছড়ে পার্টনার গাইস আমাদের এখন আলু পোড়ানো শুরুয়াত হচ্ছে কোথায় যাচ্ছ তুমি কোথায় ঘাস কাটতে আমাদের আলু এখানে পুড়ছে আর ওরা এদিকে মানে জালট করাতে ব্যস্ত তিনজনা আর এখানে আমাদের আলু পুড়ছে ফাইনাল গ্রামের ছেলে আলু খাবো না সেটা কি কখনো হয় বহুদিন পর মানে এটা আমার প্রায় 10 বছর পরে আমি খাচ্ছি এরকম মাঠে আলু পুড়তে মোটামুটি 30 মিনিট মতো সময় লাগবে নাকি তো গাইস ওরা ওইদিকে আলু পোড়াচ্ছে আর আমি এখন বসে বসে ভিডিও করছি যখন হবে আমাকে ডাকিস ওকে যখন যদি হ্যাঁ যদি আরে খাওয়ার জন্য একজন দুইজন তিনজন আরে তো জিভে জল পড়ছে চারজন পাঁচজন সব ওয়েট করছে খাবার জন্য আর আমাদের ওখানে পুড়ছে আর এখানে পুড়ছে আর হালকা হালকা সিন আসছে দেখা যাক কতক্ষণ লাগে টেস্টটাই বা কেমন হয় আমাদের আমিনুল পুড়িয়েছে মানে এ রান্না বান্না ঠিকঠাক বাম্পার করতে পারে করবে তুমি বিয়ে করবে না বিয়ে করা চলছে আস্তে 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 দেখা যাক কি হয় ভাই ভাই কত সিন দেখো ভাই কি হয়ে গেছে আলুটা ওয়াও জড়া হয়েছে বের করো দুইটা তিনটে এটা হয়ে গেছে তো এটা হচ্ছে আলু পুরানো কমপ্লিট তো গাইস ছাড়ানোর পর মানে আলুটাকে ছাড়ানোর পর দেখো এত সুন্দর দেখতে হয়েছে কি বলবো একটা আলাদাই টেস্ট তো গাইস আমাদের আলু ঠান্ডা করে মানে গরম আলুটা এই মাত্র বের করলাম আর এটা ঠান্ডা করার রেসিপি দেখবে হাই ও পুরো ফেলে দিলাম কত দূর থেকে হয়ে যায় ইয়া তো গাইস এখন আলু সবাইকে ভাগ করে দিচ্ছি এই সব হা করো ভাগ হচ্ছে কি রকম টেস্ট দারুন তোর তোর দারুন আর তোর তো গাইস এখন আমাদের আলু খাওয়া কমপ্লিট এন্ড এখন যাচ্ছি বাড়ি এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস এখন বাজে 12টা আমি বাড়িতে ছিলাম তো আমি লোকে ফোন করলাম যে কি কি করছিস আমাদের বাড়ি আই তো ও ও নাকি বলল ওদের বাড়িতে কেউ নেই আমাকে বলল যে তুমি আমাদের বাড়ি এসো তো তার জন্য এখন যাচ্ছি আমিনুলদের বাড়ি দেখা যাক কি করছে ও নাকি নতুন একটা ফোন নেবে তার জন্য আমাকে ডাকছে বিশেষ করে যে কি ফোন নেওয়া যায় সেটা এই যে এটা হচ্ছে আমিনুলদের বাড়ি আমিনুল আমিনুল কোথায় গো কি করছো দেখতে পাচ্ছ ভিতর থেকে বসে বসে ফোন দেখছো লাঠিলে আমাকে খেলাবি নাকি হ্যাঁ কিসের জন্য তোমার আমি কি ক্ষতি করেছি আমি নাকি ওর পাকা ধানে মই দিয়ে দিয়েছি এটা তো অন্যায় ভাই সব কিছু জ্যাদা নিয়ে গেই হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ এখন চলে এসেছি আর এখানে ফোন নিয়ে দেখছি যে কি কি ফোন নেওয়া যায় তোমাদের যদি কারো যদি মানে কত মধ্যে বল বল সবাই কমেন্ট করবে 15
15,000-এর মধ্যে 4G 5G যে কোনো ফোন একটা ভালো ফোন হলে আমিনুল নেবে। তো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এখন আমি ওকে দেখে দিই কেমন একটা ফোন, যদি আমার যদি পছন্দ যদি নেয় তো ভালো, না হলে এ তো গার্লফ্রেন্ডের পছন্দের ফোন নেয়। গজব বেজ্জতি হ্যায়। তো গাইজ আমিনুল দে বাড়ি এসেছি, আমিনুল আমাকে আইসক্রিম খাওয়াবে তাই কিনতে গেল। আমিনুল দে বাড়ি এসে লাল লাল হয়েছে, আমিনুল আমাকে আইসক্রিম খাওয়াচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, তোমার তাড়াতাড়ি বিয়ে শাদী হয়ে যাক। আমি তো বিয়ে করবো না, রাজি আছি। আমিনুল তুমি মানে আমাকে খাইয়ে তোমাকে কেমন লাগছে? বেকার কুছ ভি। তো গাইজ ওকে আমি আধ ঘন্টা ধরে ফোন দেখাচ্ছিলাম, বাট ওর একটা ফোনও বন্ধ হচ্ছে না। তোমাদের যদি কারো যদি কোনো ফোন পছন্দ থাকে 15,000-এর মধ্যে কমেন্টে জানাবে। আর একটা ফোনও পছন্দ হচ্ছে না, তার জন্য আমি পালিয়ে এলাম। আর এখন যাচ্ছি বাড়ি, তো আবার দেখা হবে ঠিক বিকেলে। 2000 years later. তো গাইজ এখন বাজে বিকেল 4:00, অ্যান্ড তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিতে হবে, কারণ আজকে যাব আর একটা জায়গা সবাই মিলে। তো চল গাইজ এখন পুরোপুরি রেডি ক্লাবে গিয়ে দেখা যাচ্ছে। গাইজ দেখুন আমিনুলের সাথে যাচ্ছি দোকান, আমিনুল গিফটের পেজ নেবে, মানে কাকে গিফট দেবে কে জানে। তোর গার্লফ্রেন্ডকে নাকি? আমিনুল আমার কাকে দিয়ে গজব বেজ্জতি হ্যায়। আমিনুল এখন ফাইনালি নিয়ে নিয়েছে ওর গার্লফ্রেন্ডকে গিফট দেবে আজকে রাত্রি 12:00 সময়। তো গাইজ আমাদের মধ্যে এখন আমরা আছি চারজনই, আর শিবকে ফোন করছি, সে এখন গার্লফ্রেন্ডের সঙ্গে প্রচন্ড ফোন করেছে, দেখুন ঘুমাচ্ছে। কেলা কার্তিক হয়ে গেছে। আমরা এই চারজন এখন যাচ্ছি খেলার মাঠ। তো গাইজ ওখানে একটা ওষুধ বিক্রি করছিল আমিনুলের, মানে প্রচন্ড 1 ঘন্টা পরপর বের হয়, মানে পায়খানা। তার জন্য ওকে আমি বলছিলাম যে ওষুধটা কিনতে, আদি বলছে আমারও দরকার। তো এই যে মাঠে কত ছেলে খেলা করছে। খেলবো। তুমি খেলবে? বাড়িতে তো এই মাত্র খেলে এলে, আবার খেলবে? আরে কেনা ক্যা চাহতে হো। ওরা খেলা করছে, আমাদের খুব ইচ্ছা যাচ্ছে খেলা করা, বাট আমরা একটু লেট করে এসেছি, তো এখন আমাদেরকে খেলা নেবে না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো আমরা বসে বসে আমাদেরকে খেলা এখান থেকে দেখতে হবে, উপভোগ করতে হবে। তো গাইজ এখন আমরা প্রাইম ভিডিও করবো, মানে একজনকে ফোন করবো, তাকে জ্বালাবো। ওকে দেখা যাক, ফোন তুলছে না। হ্যালো কে? শাহিন। হ্যাঁ আমি শেফালি বলছি। হ্যাঁ বলো। আমাকে সাধনা নাম্বারটা দিল। কি দিল? ভালো করে বলো আমাকে। সাধনা নাম্বারটা দিল। সাধনা নাম্বারটা দিল। তুমি আমার কাছে এসো একবার। হ্যালো, তোর রেকর্ড হচ্ছে কিন্তু কথাগুলো, কালকে দেখে নিবি ওকে ভিডিওতে। তো ভাই এখন সন্ধ্যা হয়ে আসছে, তো আমরা এখান থেকে চলে গেছি, মাঠে এসেছিলাম বলে প্র্যাঙ্ক ভিডিওটা হয়ে গেল এর সাথে। যাওয়ার সময় আমার মানে আমি একে নিয়ে এসেছি, যাওয়ার সময় এর পাড়া প্রচন্ড কষ্ট হচ্ছে, প্রচন্ড ভারী, প্রচন্ড কষ্ট হচ্ছে বলো। ও শোনাগো তাড়াতাড়ি বিয়েটা করো, ড্রাইভারটা তবে তো আসবে। আজকে আমার ভাগ্যটা এতটাই ভালো যে কি বলবো, সকালবেলায় আমি নিলে একটা আইসক্রিম, আর এখন আমাকে খাওয়াচ্ছে আর একজন আইসক্রিম, সে নাম বলতে মানা করছে আদি, তা বলে দিচ্ছি আদি খাওয়াচ্ছে একটা আইসক্রিম। ভাই ফ্রি খাবার, খুব টেস্টি। সত্যি বলতে গেলে আজকে সূর্য যে কোন দিকে উঠেছে তা উপরালাই জানে, কারণ এখন আমাকে আমিনুল ফোন করছে এসো চানাচুর খাবো 12,000। ভাই সকাল থেকে ফ্রি খাবার খেয়ে যাচ্ছি, চলো এখন যাবো ক্লাবে। আমিনুল চলে এসছে আমাকে খাওয়াবে, কই চানাচুর কই? তা তুই আমাকে ফোন থেকে ঘর থেকে ঢাকলি যে চানাচুর খাবো, এসো ফোন করলি না, কল লিস্ট সবকিছু দিয়ে দেবো। কিন্তু সত্যি এখন আমিনুল ওখান থেকে আমাকে নিয়ে এলো বাড়িতে, আমাদের বাড়িতে শুধু শুধু খাওয়াইনি, ফোন অর্ডার করবে নতুন ফোন, তার জন্য মানে এসছে। যাই হোক ফোনটাকে অর্ডার করে দি আমাদের চানাচুর। আমিনুল তোমাকে থ্যাংক ইউ, তাড়াতাড়ি তোমার বিয়ে হয়ে যাক। কেসা লাগা মেরা মজাক। তো গাইস ফাইনালি আমিনুলের ফোন অর্ডার হয়ে গেছে, রেডমি নোট 10S।
ততক্ষণের জন্য বাই বাই।